সৌদি প্রো লিগে সবশেষ দুই ম্যাচে হ্যাটট্রিক করে দলকে জিতিয়েছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এবার আর সেটি হল না। সৌদি সুপার কাপের সেমিতে আল হিলালের কাছে হেরে সেমি থেকে বিদায় নিতে হলো আল নাসেরকে। মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে দুই দল, তবে গোলের দেখা পায়নি কেউই। প্রথমার্ধের শেষ দিকে গোল করেছিলেন আল নাসেরের ওতাভিও, অফসাইডের কারণে তার গোলটি বাতিল হয়। দ্বিতীয়ার্ধের খেলার 61 মিনিটে সালাম আল দাউসারির গোলে এগিয়ে যায় আল হিলাল। এর 10 মিনিট পরেই ম্যালকমের গোলে ব্যবধান দ্বিগুণ করে আল হিলাল। পিছিয়ে পড়ে সমতায় ফেরানোর চেষ্টা করে আল নাসর। 86 মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রোনালদো। ইনজুরি সময়ে দলের ব্যবধান কমান সাদিও মানে। বাকি সময় গোল না হলে জয় নিয়ে ফাইনালে ওঠে আল হিলাল। আরাক সেমিতে আল ওহেদাকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে করিম বেনজেমার দল আল ইত্তেহাদ। খেলার শুরুর মিনিটে দলকে এগিয়ে দেন বেনজেমা। বিরতির আগে আব্দুর রাজ্জাকের গোলে স্কোরলাইন হয় 2-0। বিরতির পর সমতায় ফেরানোর চেষ্টা করে আল ওহেদা। খেলার ইনজুরি সময়ে ইশার গোলে ব্যবধান কমায় দলটি, তাতে স্কোরলাইন হয় 2-1। এই জয়ে ফাইনালের টিকিট কাটল আল ইত্তেহাদ। আগামী 11 এপ্রিল ফাইনালে তাদের প্রতিপক্ষ আল হিলাল। আসমাউল মুত্তাকিন, নিউজ 24।